জিন্দগি ভর খরচ পাতি করলাম, জিন্দগি ভর বাজারে গিয়ে আড্ডা দিলাম, আজকের দিনটা কমাস কম এই মজলিসের মধ্যে থাকা দরকার ছিল মুসলমানদের, কিন্তু বাজারের মধ্যে দেখে আসলাম মনে হয় একটা মেলা চলছে। সওয়াব তো ধরে থাক, এখানে আল্লাহর গজব নাজিল হবে ভাই, বলতে বলে দুঃখ হয়। বলতাম না যেহেতু আমি আপনাদের এলাকারই একজন সন্তান, যেনারা ফাঁকি থেকে আসছেন ওনারা আসে কি বলবে এরকম অবস্থা যদি জায়গার মধ্যে দেখে, কত মানুষ মানুষ বহুত যদি মাঝে মানুষগুলো আসছে যদি তারা বসতেন এই মেহফিলে প্যান্ডেলের মধ্যে জায়গা দেওয়া সম্ভব হতো না। আমি ভলান্টিয়ার ভাইদেরকে অনুগ্রহ করে বলবো আপনারা যে যার দায়িত্ব আছেন দায়িত্বগুলোকে সুন্দর করে পালন করেন, এবং যে ভাইরা রাস্তা দিয়ে ঘোরাফেরা করতেছে বাজার কামারের মধ্যে আড্ডা দিতেছে সকলকে দয়া করে সকলকে মহাব্বাতের সহিত ভালোবাসার সহিত বুঝিয়ে এই প্যান্ডেলের মধ্যে আনার জন্য আমি সকলকে অনুরোধ করছি। বন্ধুগণ, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, কেমন ভালোবাসেন পৃথিবীর বুকে, পৃথিবীর বুকে আল্লাহ আমাদেরকে কেমন মুহাব্বত করেন, আল্লাহর ভালোবাসা আল্লাহর মুহাব্বত বান্দার প্রতি যদি আমরা জানতাম, যদি আমরা জানি ঠিক, কিন্তু কোনদিন অনুভব করি নাই আল্লাহ আমাদের কেমন মুহাব্বত করেন। যদি আল্লাহর ভালোবাসা জানতাম, যদি আল্লাহর ভালোবাসা প্রেম বান্দার প্রতি কেমন যদি জানতাম, আমরা আল্লাহকে কখনোই ভুলে থাকতে পারতাম না। আল্লাহর একজন রাজি আল্লাহর একজন মুহাব্বতের বান্দা হয়ে যেতাম, কথা বলেন ঠিক না নাকি? আজকে ফজরের নামাজের আযান হয়, মুসলমান বিছানার মধ্যে শুয়ে থাকে, থাকে না গো, থাকে না নাই? জোহরের আযান হয়, মুসলমান বিছানার দোকান খাওয়ার রাস্তার মধ্যে ঘোরাফেরা করে, আসরের সময় হয় মুসলমান বাজারের মধ্যে থাকে, মাগরিবের সময় বাজারে থাকে, ইশার নামাজের সময় হয়, স্ত্রী সন্তান সকলের সঙ্গে খানা দানা করতে হেসে খুশে পার করে দিয়ে ইশার নামাজের সময় চলে যায়, মুসলমানের পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়ার সময় হয় না, মুসলমানের পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়ার সময় হয় না। বন্ধুগণ, আমার পৃথিবীর বুকে আমরা এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গিয়েছি, নিজে নামাজ পড়ি না, যে মুরব্বীরা নামাজ পড়েন না, আচ্ছা বলেন তো দেখি সেই মুরব্বীর সন্তান নামাজ পড়বে, নামাজ পড়বে? আপনার বুকের মধ্যে একটু হাত দিয়ে দেখেন, আপনি তো জাহান্নামে যাচ্ছেন, যাচ্ছেনই আপনার সন্তানকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। বন্ধুগণ, আমার নিজের হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না, নিজের জিন্দগির হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না। তাহলে নিজের সন্তানের দায়িত্ব আল্লাহ দুনিয়ার বুকে বাবাকে দিয়েছেন, একটা সংসারের দায়িত্ব আল্লাহ পৃথিবীর বুকে বাবাকে দিয়েছেন, তার সন্তানদেরকে গাইড করে রাখবে, তার স্ত্রীকে গাইড করে রাখবে। বন্ধুগণ, আমার দায়িত্ব যে আল্লাহ আমাদেরকে দিলেন সেই দায়িত্ব আমরা কতটুকু পালন করলাম? আমি আপনাদেরকে অনুগ্রহ করে বলবো যারা বসছেন, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি তো, আপনারা আল্লাহর নবীকে ভালোবাসেন? যদি ভালোবাসেন তাহলে ফাঁকা জায়গাগুলো পুরো করে দেন। নবীজি বলেছেন, হে আমার উম্মত, তোমরা তিনটা জায়গাতে কখনো ফাঁকা রাখবে না। এক নম্বরে আল্লাহর নামাজ যখন করা হয় নামাজের মধ্যে ফাঁকা রাখা যায় না, দুই নম্বরে যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলা হয় ওই জায়গাতে যে ফাঁকা রাখবে, শয়তান ওই মাঝখানে বসে মানুষের অন্তরের মধ্যে ধোঁকা দেওয়া আরম্ভ করে দেবে। আমি আপনাদের এইদিকে যে যুবক ভাইরা আছেন আপনারা দয়া করে একটু চেপে চেপে মাহফিলের দিকে আমাদের দিকে আগে আসেন, আসেন ভাই, আগে আসেন, জোরে লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা। কানে ভাইরা আমার কথা বুঝছেন আপনারা তো? এ ভাইরা আপনারা আসেন না ভাই, নবীকে যদি মুহাব্বত করেন নবীকে যদি ভালোবাসেন একটু আগে আসেন, জোরে লা ইলাহা। এদিকে এদিকে ফাঁকা ফাঁকা আছে ভাই, আসেন না একটু আগে আসেন, সেটা সেটা বসেন, ঠান্ডার দিন সেটা সেটা বসলে মানুষের গরম একটা আলাদা আল্লাহ পৃথিবীর বুকে দিচ্ছে না, তাই পৃথিবীর বুকে আল্লাহ দিচ্ছে, একটু আগে আগে বসেন, সকলের ভালো লাগবে, গরম করবে, ঠান্ডা লাগবে না, একটু আগে আসেন ভাই, জোরে লা ইলাহা রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বসতেছিলাম, পৃথিবীর বুকে আল্লাহ বান্দাকে মুহাব্বত করে। আমরা এমন একজন নবীর উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে আসছি, এমন একজন নবীর উম্মত হয়ে দুনিয়ার বুকে আসছি, যে নবীর উম্মতের জন্য আমার আল্লাহ বহু কিছু মাফ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমান যদি অন্য নবীর উম্মত হইতাম, দুনিয়ার মধ্যে আল্লাহ কোন দিন আমাদেরকে ধ্বংস করে দিত? আমাদের মতো মুসলমানের আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে রাখত না। জোরে কোন নাউজুবিল্লাহ। যদি কোন হুজুর কেমনে এই নবীর উম্মতের জন্য আল্লাহ এই মহাব্বতটা কেমন করে রাখলেন, একটু প্রমাণটা কি আছে কোরআনের মধ্যে? আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনের মধ্যে আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنْكُمْ فِي الصَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاشِئِينَ. ضرب لنا الله أكبر. يا بندو আমার আপনার আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে এত সুন্দর করে ঘোষণা করে দিলেন, এ বন্ধু, জমিনের মধ্যে যদি কোন একজন বান্দা পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ বলতেছেন, এ পৃথিবীর মানুষ, পৃথিবীর জমিনে তোমরা শুনে নাও, তোমাদের কি ওই পূর্ববর্তী মানুষের কথা মনে নেই? ও আমার বান্দা শুনে নাও, আগের জামানার মধ্যে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াসালাম এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিন গণ লেখেন, হযরত দাউদ আলাইহিস সালাম তিনি আর জামানার মধ্যে বাইনহ দ্বারা দস্ত বুজুর্গ, শনিবারের দিন তিনি মসজিদের মধ্যে খুতবা দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে জমিনের মধ্যে আমরা শুক্রবারের নামাজ পড়ে কথা বলেন ঠিক না নাকি? দাউদ আলাইহিস সালাম আল্লাহ তিনার কণ্ঠের মধ্যে এত সুর দিয়েছিলেন রে বন্ধু, তিনার মসজিদটা ছিল একটা সাগর একটা নদীর কিনারার মধ্যে। তিনি যখন খুতবা দিতেন নদীর মাথার কোন জায়গার মধ্যে থাকতো না, হযরতে রাউদাহ সাল্লামের মসজিদের কিনারার মধ্যে এসে দাঁড়ায় থাকতেন। জোরে কন্না সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত দাউদ আলাইহিস সালাতু ওয়াসালাম যতক্ষণ পর্যন্ত খুতবা শেষ করতেন না, ততক্ষণ পর্যন্ত কোন মা ওই জায়গার মধ্যে থেকে হেলা ঢোলা করতো না। জোরে কন্না সুবহানাল্লাহ। ওই সময় ওই মানুষগুলো হযরত দাউদ আলাইহিস সালামের উম্মত গুলো, তিনারা ওই সময় এমন একটা কাম করলেন রে বন্ধু, সঙ্গে সঙ্গে শুক্র শনিবারের দিন যখন মাছগুলো এসে ওই জায়গার মধ্যে দাঁড়ায় থাকতো, ওই মাছগুলোকে ঘেরাও করে শনিবারের দিন মাছ মারা আরম্ভ করে দিল। জোরে কন্না নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো দেখি মাছগুলোকে কি জন্য সহজে ধরতে পেরেছেন? তার কারণটা হলো মাছগুলো আল্লাহর নবীর খুতবা শোনার জন্য আসতেন, কথা বলেন ঠিক না ব্যাটি? খুতবা শোনার জন্য আসতেন, এই জন্য মাছগুলোকে সুন্দর করে ধরতে পেরেছেন রে বন্ধু। আবার আল্লাহ সহ্য করতে পারলেন না, তার কারণ হলো মাছগুলো আমার আল্লাহর খুতবা শোনার জন্য আসতেন। তখন আমার আল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াসালামকে ডাক দিয়া বললেন, ও আমার বন্ধু, ও আমার নবী, শুনে নাও পৃথিবীর জমিনের মধ্যে তুমি তোমার উম্মতদেরকে মানা করে দাও, তোমার উম্মত যেন শনিবারের দিন মাছ মারা বরণ করে দেয়। আমি আল্লাহ শনিবারের দিন তোমাদের জন্য মাছ মারা হারাম করে দিলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। কিন্তু দাউদ আলাইহিস সালামের উম্মত যখন তিনাদের সম্মুখে এই আলোচনা করলেন, ডাক দিয়ে বললেন, আমার উম্মতেরা শুনে নাও শুনে নাও, পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ শনিবারের দিন মাছ মারা হারাম করে দিলি, মানা করে দিলেন। কিন্তু চতু বদমাশ উম্মত এমন একটা কাম করলেন কি জানে, শনিবারের দিন মাছ মারলেন না, শনিবারের দিন মাছগুলোকে ঘেরাও করে রেখে দিল। বদমাশি করলো, শনিবারের দিন মাছ মারলো না, মাছ মারলো রবিবারের দিন। আচ্ছা বলেন তো একই কথা হলো না নাই?
শনিবারের দিন মাছগুলোকে গিরাও করে রেখে নিল, শনিবারের দিন মানল না, মাছগুলোকে মানল রবিবারের দিন। ভাই মহতারাম দোস্ত বুজুর্গ, এমন আমল যখন করলেন, আমল করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নারাজ হয়ে গেল, সঙ্গে সঙ্গে ওই মানুষগুলোকে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে বানর বানায় দিলেন। জোরে কন্না নাউজুবিল্লাহ, কি কারণের মধ্যে হয়েছিল রে বন্ধু? আমার আল্লাহর একটা হুকুম কে অমান্য করেছিল? কথা বলেন ঠিক না রে? ঠিক, আমার আল্লাহ একটা হুকুম করেছে, শনিবারের দিন মাছ মারা হারাম, মাছ মারা যাবে না। আচ্ছা বলেন তো দেখি, আমরা মুসলমান দিনের মধ্যে কয়টা হারাম কাম করি? হিসাব কোনো আছে গো? হিসাব দিতে পারবেন? হিসাব দিতে পারবো না। কদমে কদমে হারাম কাম করি রে আমরা পৃথিবীর জমিনের মধ্যে, আমার আল্লাহ আমাদের কি কিছুই বলে না? তার কারণ হলো আমার আল্লাহ আমার নবীর জন্য সব মাফ করে দিছি। জোরে কন্না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান এমন একটা ভয়ানক আকৃতি হবে রে বন্ধ, সকল নবীরা ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলে কাঁদবে, তুমি আমাদেরকে মাফ করে দাও রে আল্লাহ, তুমি আমাদের গুনাহকে মাফ করে দাও। আয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলে কাঁদবেন, ওই সময় আমার আল্লাহ কিয়ামতের ময়দানে এক কোণা থেকে আওয়াজ আসবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। জোরে বলেন না আল্লাহু আকবার। সকল নবীরা তাআজ্জুব হয়ে যাবেন এ বন্ধু, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ বান্দাদেরকে জাহান্নামের ফয়সালা করে দেবে, আখেরি নবীর উম্মতদেরকেও জাহান্নামের ফয়সালা করে দেবে, সঙ্গে সঙ্গে আমার আপনার নবী সিজদার মধ্যে পড়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। সিজদার মধ্যে যখন পড়ে যাবে রে বন্ধু, সিজদার মধ্যে পড়ে যাওয়ার পর কান্না আরম্ভ করে দিবে, তখন আমার আল্লাহ রক্ত দিয়ে রহমতের পানি পড়া আরম্ভ হয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলবে, নবী গো ও আমার পিয়ারা হাবিব, ও আমার পিয়ারা নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, ও আমার দোস্ত, বলেন 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 আপনি সিজদায় পড়ে কেন কাঁদেন বন্ধু? তখন আমার আপনার নবী ডাক দিয়া বললেন, ও আল্লাহ আমি দেখলাম আমার কিছু উম্মত জাহান্নামের দিকে যাইতেছে, আল্লাহ মাগো, ও আল্লাহ আমার ওই উম্মত যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতি ঘোষণা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি এই কিয়ামতের ময়দান থেকে আমার মাথা উঁচু করব না। জোরে কন্না সুবহানাল্লাহ। কেমন করে যখন আল্লাহকে বলবেন, আমার আল্লাহ খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন, ডাক দিয়ে বলবেন, নবী গো ও নবী আপনার উম্মতগুলিকে আমি জাহান্নামের ফয়সালা করে দিলাম, ও নবী এই যে দেখেন 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 আমি আপনার ওই উম্মতদেরকে জান্নাতের ফয়সালা করে দিলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে এই নবীর উম্মত আমরা পৃথিবীর জমিনের মধ্যে, তাহলে এই নবীরকে পৃথিবীর জমিনের মধ্যে আমাদের সকলের বস্তু থেকে প্রাধান্য বেশি দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না বা ঠিক? জোরে লা ইলাহা জোরে লা ইলাহা। আমার কথা বলার সুবিধা হবে, জোরে বলুন লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, পৃথিবীর জমিনে আমরা কে কে ইমানদার হয়ে কবরের মধ্যে যাইতে চাই একটু হাত তুলে দেখাই, কে কে ইমানদার হয়ে কবরে যেতে চান? নারে তাকবীর, আল্লাহ তুমি সকলের হাতকে কবুল মঞ্জুর করে নাও। পৃথিবীর জমিনে আমরা সকলেই ইমানদার হয়ে কবরের মধ্যে যেতে চাই, কথা বলেন ঠিক না ঠিক?
এ বন্ধু জমিনের মধ্যে যদি ইমানদার হয়ে না যেতে পারেন, কবরের মধ্যে কবরের আযাব সহ্য করা আমাদের মতো মানুষের সম্ভব নয়। কথা বলেন ঠিক না লাগি? ইমানদার যদি আপনি হতে চান, নবী আল্লাহ হাদিসের মধ্যে এত সুন্দর করে বলেছিলেন নবন্দ, পৃথিবীর জমিনের মধ্যে একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, আমার আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে হাদিসের মধ্যে বলে গেলেন, আমার একজন বান্দা আর একজন উম্মত অতক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীর মুহাব্বত নিজের সন্তানাদি নিজের আহলে আইয়া নিজের বাবা মা সকল বস্তু থেকে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসবে না, আমি নবীকে যতক্ষণ পর্যন্ত মুহাব্বত করবে না ততক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে আমার ওই উম্মত ইমানদার হতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি, নবীকে আমরা ভালোবাসি, মুখ দিয়ে বলি নবীকে ভালোবাসি, কিন্তু অন্তরের মধ্যে নবীর ভালোবাসা আমাদের অন্তরে খুঁজে পাওয়া যায় না। তার প্রমাণ হলো, যদি নবীকে ভালোবাসতাম তাহলে মসজিদের খালি থাকতো না। কথা বলেন ঠিক না না ঠিক? যদি আমরা প্রকৃত ইমানদার হতাম, যদি আমরা নবীর মুহাব্বতের উম্মত যদি হতাম, তাহলে ফজরের নামাজের সময় হলে আমরা বিছানার মধ্যে কোনোদিনও শুয়ে থাকতাম না। কথা বলেন ঠিক না ব্যাধি? আজকে আমরা এমন মুসলমান হয়ে গেছি রে বন্ধু, পৃথিবীর জমিনের মধ্যে আমরা নবীর উম্মত ঠিকই, নবীকে আমরা অন্তর দিয়ে ভালোবাসি না। ভাই মোহতারাম দোস্ত বুজুর্গ, জমিনের